কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে তো অলরেডি আপনারা দেখেই নিয়েছেন, আমরা ক্রাইস্টচার্চ থেকে ওয়েলিংটন ঘুরতে এসেছি 2 দিনের জন্য। তো যারা আমার আগের ভিডিওটি দেখেননি তারা কিন্তু আগের ভিডিওটি দেখে আসতে পারেন। সো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব যে আমাদের ওয়েলিংটনের প্রথম ডেতে আমরা কি কি করলাম এবং কোথায় কোথায় ঘুরলাম, আর ওয়েলিংটন সিটিটা দেখতে কেমন, আসলে কি আমার কতটুকু ভালো লেগেছে। আর আরেকটা জিনিস আমি কম্পেয়ার করেছি যে কোন সিটিটা আসলে বেটার, ক্রাইস্টচার্চ না ওয়েলিংটন। আচ্ছা, এটার উত্তর আমি ভিডিও শেষেই দেব। আমরা গাড়ি পিক আপ করে সিটির উদ্দেশ্যে রওনা দিয়েছি অলরেডি। আর এখানে সব কিছু মাউন্টেনের উপরে, দেখেন মাউন্টেনের উপরে ঘর বাড়ি দিয়ে ভরা। রাস্তায় ড্রাইভিং করতে খুবই ভালো লাগছিল, যদিও খুব কনজাস্টেড, তারপরও অন্যরকম একটা ব্যাপার ছিল। আর এখানে প্রচুর টানেল, কারণ টানেলগুলো দিয়ে সব সিটির সাথে কানেকশন করা হয়েছে। এখন আমরা মাউন্ট ভিক্টোরিয়া টানেলের ভেতর দিয়ে যাচ্ছি সিটির দিকে। ডাবল বাসটা হল সেই বাংলাদেশে দেখছিলাম। আর এখানে এই জায়গায় সব পার্কিং এ টাকা দিতে হচ্ছে। তারপর এখানেও আমরা পার্কিং করতে পারিনি, অনেক কষ্ট করে খুঁজে এক জায়গায় পার্কিং করে বের হয়েছে। এর মধ্যে দেখে রায়কে ঘুমিয়ে পড়েছে। এখন আমরা মিউজিয়াম অফ নিউজিল্যান্ড পে পাপা টোঙ্গারেওয়াতে এসেছি। এটাই ওয়েলিংটনের সব থেকে বড় মিউজিয়াম। আর এই মিউজিয়ামে ঢুকতে কোনো টাকা লাগে না, কিন্তু ডাইনোসরের যে এক্সিবিশনটা ছিল সেখানে পে করে ঢুকতে হতো। আর আমাদের হাতে যেহেতু সময় কম ছিল, আমরা চাচ্ছিলাম ফার্স্টে ফ্রি যেগুলো আছে সেগুলো কাভার করার। তারপরও আমরা যতটুকু কাভার করেছি আসলে সম্পূর্ণ কভার করতে পারিনি। তো যা যা দেখলাম আর কোথায় কোথায় গেলাম এটা আপনারা আমাদের সাথে দেখতে থাকেন। আর প্রথমেই আমরা গিয়েছিলাম গালিপলি, যে টার্কিতে যে যুদ্ধটা হয়েছিল 1915 সালে, সেখানে নিউজিল্যান্ডের এবং অস্ট্রেলিয়ার যে সৈনিকরা মারা গিয়েছিল এবং আহত হয়েছিল, প্রায় 2000-এর মতো মানুষ। এই যুদ্ধের যে এক্সিবিশনটা হচ্ছে সেটাই আমরা এখন দেখতে যাচ্ছি। আর এই এক্সিবিশনের কথা কি বলবো, মানে সব কিছু একদম রিয়েলিস্টিক ছিল। ডে 1 থেকে শুরু করে সব দেখাচ্ছিল। তো আমি যতটুকু পেরেছি ততটুকু ভিডিও করে এনেছি। ভিডিওটি দেখতে থাকেন, দেখলে আপনারা বুঝতে পারবেন আর আপনাদের ভালোও লাগবে আশা করি। It's a belly fan, yeah. We can't check it. Papa, what are you called? He's died. He's doctor. Yes. Age. Order. No, it's a yeah, Gallipoli for a place. Papa, tree. Yes. Look, where that one? Papa, order it again. Papa, order it again. ঠিক এই জিনিসটা, এটা বুঝছো, খাবার খেতে যে মারা গেছে। এগুলো ওদের ব্যবহারের জিনিসপত্র। আচ্ছা, খাবার দাম এগুলো বানায় কেমনে রাখছে, মানে হুবহু কেমনে বানাইছে। Look at that. Ah, bumblebee. I've never eaten cheese. Spider. Flies, not a spider. That. Oh, it's a toilet chiller. টয়লেট ছিল, কত কষ্ট। যেগুলি টিকা যেরকম ইশারা থাকতো। কোন রিয়েলিস্টিক রক টেক সবই দেখা যায়। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, আর এই ভিডিওটার দ্বিতীয় পর্ব আসছে খুব শীঘ্রই। আর আমি ফেসবুকে আপনাদের সুবিধার জন্য ওয়েলিংটন ট্যুর নামে একটি প্লেলিস্ট করে দেব, জানি আপনারা একটার পর একটা সিকোয়েন্সলি দেখতে পারেন। মিউজিয়ামের বাকি অংশ দেখতে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।